না মানে অসুস্থ শরীর নিয়ে এসে তো আরো অসুস্থ হয়ে পড়লেন। আমাদের শরীর অসুস্থ হয়ে পড়লে মনের অজান্তেই নিজের বাসার দিকে টানে, মনে হয় বাসায় গেলে একটু রিলিফ পাওয়া যেত, কিন্তু আপনি তো বাসা থেকে উল্টে এতটা দূরে এলেন, নিশ্চয়ই অসুস্থ হচ্ছে খুব। সাদাফের কথায় সুব্রত বেশ অসন্তুষ্ট হলো বলেই মনে হলো। মিষ্টি হেসে বলল, না অতটা হচ্ছে না। হোটেল থেকে কিছুক্ষণ হাঁটার পরই একটা রেস্টুরেন্টের দেখা পেল তারা। রেস্টুরেন্টের অবস্থাটা বেশ শোচনীয় হলেও খাবারগুলো বেশ লাগলো তাদের। ঝাল করে রাখা টক ডাল আর সাদা ভাত, এই সাধারণ খাবারগুলো অমৃতের মতো লাগতে লাগলো সুব্রতার। খাওয়া শেষে হোটেলে ফিরতে ফিরতে সুব্রতাকে জানানো হলো কাল দুটো জায়গায় ঘুরতে যাবে তারা, তার মধ্যে একটি হলো নীলাচল আর অন্যটি হলো মেঘনা পর্যটন কেন্দ্র। 10টার দিকে বের হয়ে দুটোর মাঝে ফিরে আসবে সেটাও জানানো হলো তাকে। সুব্রতা মুখ কুচকে বলল, তাহলে বাকি সময়টুকু কি করব, ঘরে বসে কাটাবো? সাদা ফেসে বলল, এছাড়া উপায় কি? সুব্রতা ছোট করে নিঃশ্বাস ফেলে বলল, আজ তো মাত্র একটা জায়গায় গিয়েছিলেন আপনারা, বাকি সময়টা নিশ্চয়ই রুমেই কাটিয়েছেন, বেশি মিস করিনি তাহলে। সাদা ফাসলো, মাথা নেড়ে বলল, আপনি বেশি কিছু মিস করেননি এটা সত্য, আবার আমি রুমে বসে থাকিনি এটাও সত্য। সুব্রতা অবাক হয়ে বলল, মানে? আমি পাহাড় খুব পছন্দ করি, আর পাহাড়ের এত কাছাকাছি এসে ও রুমে বসে থাকবো তা কি করে হয়, নিজের মতো করে কাছাকাছি পাহাড়গুলো ঘুরে বেরিয়েছি সন্ধ্যা পর্যন্ত। সুব্রতা বিস্ময় নিয়ে বলল, একা একা? পাহাড়কে ভালোভাবে উপলব্ধি করার জন্য একা একাই পাহাড়ের কোলে হারাতে হয় সুব্রতা, পাহাড়ের নিজস্ব একটা ভাষা আছে, গন্ধ আছে, আপনি যাকে যতটা বুঝতে চাইবেন সে আপনাকে ততই কাছে টানবে, একসময় দেখবেন নেশা হয়ে গেছে, পাহাড়ময়ী নেশা, আর এই নেশাটা একা একাই বেশি উপলব্ধি করা যায়। সত্যি এমন হয়? সাদা ফেসে ফেললো, হ্যাঁ সত্যি হয়। সুব্রতা এক্সাইটেড হয়ে বলল, দারুণ তো। আচ্ছা, বান্দরবনের সব পাহাড়ে গিয়েছিলেন আপনি? সব পাহাড়? সুব্রতার বাচ্চা মো প্রশ্নে প্রচন্ড হাসি ফেলো সাদাপের, হাসিটা চেপে নিয়ে বলল, সব পাহাড়ে গিয়েছি কিনা বলতে পারছি না, তবে অনেক পাহাড়ে গিয়েছি। আমার এখন আন্ধারমানিকে যাওয়ার খুব শখ, 2 বছর আগে চেষ্টা করেছিলাম কিন্তু সেখানে পৌঁছানোর আগে ফিরে আসতে হয়েছিল। সুব্রতা ভ্রুকুচকে বলল, আন্ধারমানিক এটা আবার কোথায়, বান্দরবনের বাইরে? কখনো নাম শুনিনি তো। আন্ধারমানিক বান্দরবনের বাইরে নয়, তবে মায়ানমারের সীমানা ঘেঁষে, কথায় আছে ওখানে নাকি কারোর শাসন চলে না, সাধারণ মানুষদের সেখানে যাওয়া নিষেধ, ওখানে যেতে হলে নিরাপত্তা বাহিনী চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে যেতে হয়। 2 বছর আগে অর্ধেক পথেই ধরা খেয়ে গিয়েছিলাম, তাই ফিরে আসতে হয়েছিল। সুব্রতা বুঝতে না পেরে বলল, কেন যেতে দেয় না কেন? সুব্রতার এত প্রশ্নে মাথা চুলকানো সাদা মুখ টিপে হেসে বলল, ওখানে কোনো বিজিবি ক্যাম্প নেই, কোনো নিরাপত্তা বাহিনী নেই, মাসে বা বছরে মাঝে মাঝে সেখানটায় টাইল দিয়ে চলে আসতে হয়, সাধারণ টুরিস্টের জন্য খুব রিস্কি একটা জায়গা, কিন্তু শোনা যায় আন্ধারমানিক সাধারণত একদম অসাধারণ একটা জায়গা, চোখ জোড়ানো সৌন্দর্য তাকে ঘিরে। আন্ধারমানিকের পর একটা ঝর্ণাও আছে, কিন্তু আমাদের ঝর্ণা পর্যন্ত পৌঁছানোর খুব শখ। সুব্রতা এবার বেশ বোকার মতো প্রশ্ন করল, কাল যাবেন? চলুন না যাই, আমাকেও সাথে নেবেন প্লিজ। সাদাফ এবার হেসে উঠল, সাদাফের হাসির কারণ বুঝতে না পেরে চোখ কুচকাল। সাদাফ হাসি থামিয়ে বলল, আন্ধারমানিক এখান থেকে অনেক দূরে, রেমিক্রি ছাড়িয়ে যেতে হয় সেখানে, ওখানে যেতে হলে গাইড পাওয়া যায় না, নিরাপত্তা বাহিনী চোখ এড়িয়ে যাওয়াটাও বেশ রিস্কি, আর তাছাড়াও জিপিএস দেখে জঙ্গল কেটে রাস্তা বানিয়ে বানিয়ে চলতে হয়, একবার রাস্তা হারালেই শেষ, সারাদিন পাহাড় আর জঙ্গলে ঘুরে ঘুরে ক্লান্ত হতে হবে, তার মধ্যে একা আপনাকে নিয়ে যাওয়াটা অসম্ভব, ডাকাত টাকাতে হাতে পড়লে তো সর্বনাশ, ছেলেরা থাকলে তো শুধু টাকা পয়সা নিয়ে যাবে, কিন্তু সাথে আপনি থাকলে সব রেখে আপনাকে নিয়ে যাবে। সুব্রতা নাছোড় বান্ধা গলায় বলল, আপনি তো আছেনই বাঁচানোর জন্য, আমিও যাব প্লিজ। সাদাফ পাত্তা না দিয়ে বলল, আমি কোনো সিনেমার হিরো নই সুব্রতা, একজন সাধারণ মানুষ মাত্র,
ওখানে মেয়েদের নিয়ে যাওয়াটা সম্ভব নয়। কবে যাবো তারই তো ঠিক নেই, আর তাছাড়া আমি যদি যাইও একাই যাবো না, আমার সাথে আমার কিছু ফ্রেন্ডও যাবে, অতটা জেদ করবেন না। শুভ্রতা মুখ ফুলিয়ে হাঁটতে লাগলো। সাদাব শুভ্রতার মুখটা খেয়াল করে নিজের মনেই হাসলো। শুভ্রতার ঘুমু ঘুমু ফোলা চোখ, ঠোঁট, রাস্তার হলদে আলো পড়ছে তীর্যকভাবে, তাতেই যেন আরও বেশি মায়াময় হয়ে উঠেছে তার মুখ। শুভ্রতার কপালে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো হালকা ফু দিয়ে উড়িয়ে দিতে ইচ্ছে করছে সাদাফের, কিন্তু সব ইচ্ছেই তো পূরণের জন্য নয়, কিছু ইচ্ছে মনের মাঝে রেখে দেওয়ার জন্য, আর কিছু ইচ্ছে অসময় আবেগী হয়ে নাড়াচাড়া করার জন্য থাকতে হয়। সাদাফ গোপনে দীর্ঘশ্বাস ফেলল। শুভ্রতা এখনও মাথা নিচু করে চুপচাপ হেঁটে চলেছে। আচ্ছা, মেয়েটা কথায় কথায় এত রাগ করে কেন? কথায় আছে মায়াবতী মেয়েরা অভিমানী হয়। তাহলে কি শুভ্রতা মায়াবতী? নিশ্চয়ই মায়াবতী, সেই সাথে রূপবতীও। আলোথালো শরীরে কাঁথা পেঁচিয়ে এক হাতে কপাল চেপে বসে আছে শেফা। মাথাটা প্রচণ্ড ধরেছে তার, কাল রাতে ঘুম না হওয়ার জন্য হয়তো এই মাথা ব্যথা শুরু। শেফা ঘাড় ফিরিয়ে পাশে তাকালো। বালিশে মুখ গুজে উল্টো হয়ে শুয়ে আছে আরাফ। কাঁথার বেশিরভাগই অংশ পড়ে আছে তার পেটের নিচের দিকটায়, যার ফলে বাকি শরীরটুকু উদম। শেফা ছোট শ্বাস ফেলে আরাফের উপর কাঁথাটা মেলে দিয়ে উঠে দাঁড়ালো। হোটেলের ব্যানকরিতে লাগানো কাঁচের দরজাটা ভেদ করে অল্প বিস্তর আলো এসে পড়েছে মেঝেতে। ঘাড়ে পড়ে থাকা চুলগুলো ঝুঁটি করতে করতে ব্যালকনির দরজার ঠেলে দিতেই হালকা ঝিরঝিরি পাহাড়ি বাতাস উন্মাদ হয়ে উঠল শেফার মন। সকালের সূর্যটা মাত্রই পাহাড়ের গা ঘেঁষে জেগে উঠেছে। নিস্তব্ধ এই পাহাড়ি শহরটা যেন পাখির কিচির মিচির রে হয়ে উঠেছে তারুণ্যে মত্ত। শেফা ব্যালকনির রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ালো। ঠোঁটের কোণে বিস্ময়াবিষ্ট মিষ্টি হাসি ফুটে উঠল তার। এই 25 বছরের জীবনে এতটা সুন্দর সকাল তো কখনো দেখা হয়নি তার। ছবির মতো ঝকঝকে গাঢ় সবুজ পাহাড়, দূরের রক্তিম আকাশে ছোট ছোট পাখির উড়ে চলা, ঝিরিঝিরি বাতাস, হঠাৎ করেই অচিন্তনীয় এই ভাবনা খেলা করে গেল শেফার মনে। শহরপ্রেমী শেফা মনে প্রাণে চাইতে লাগলো এই স্বচ্ছ কাছের সকালটা যেন এখানেই থেমে যায়, পাখিগুলো যেন এভাবেই উড়ে চলে নিরন্তর, আর সূর্যটাও যেন অভিমানী মুখ করে এভাবেই ঝুলে থাকে পাহাড়ের ওই কোল ঘেঁষে। ওয়াশরুমে পানি পড়ার শব্দে কপাল কুচকে রুমের দিকে তাকালো শেফা। ওয়াশরুমে কে? আরাফ কি উঠে গেছে? শেফার ভাবনার মাঝেই ওয়াশরুম থেকে বেরিয়ে কাঁচের দরজায় ঠেস দিয়ে দাঁড়ালো আরাফ। পরনে কালো রঙের থ্রি কোয়ার্টার আর গলায় ঝোলানো সাদা তোয়ালে। শেফা খুব মনোযোগ দিয়ে আরাফের মুখের দিকে তাকালো। আরাফ তার আঁকাবাঁকা দাঁতের হাসি দিয়ে বলল, কি দেখছো? শেফা উত্তর দিল না, হয়তো আরাফের প্রশ্নটা তার ব্রেন পর্যন্ত পৌঁছালো না। কানের কাছেই ঘুরে ফিরে হারিয়ে গেল কোনো অজানা গন্তব্যে। শেফা উত্তর না দেওয়ায় তার দিকে ভ্রুক দুপা এগিয়ে গিয়ে আবারও প্রশ্ন করল আরাফ, কি হলো, কি দেখছো এভাবে, ফ্রেশ হবে না? শেফা চোখ ফেরালো, দূরের ওই পাহাড়ের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, শরীরটা খুব খারাপ লাগছে, মাথা ব্যথা করছে, শরীরটাও ব্যথা করছে, ফ্রেশ হতে ইচ্ছা করছে না। আরাফ মজা করে বলল, আমি হেল্প করি ফ্রেশ হতে। শেফা ভ্রুক কুচকে তাকাতেই হুহা করে হেসে উঠল আরাফ। গলায় ঝোলানো তোয়ালেটা শেফার গলায় ঝুলিয়ে দিয়ে মুচকি হাসি দিয়ে বলল, ওয়াশরুমে গরম পানি সার্ভিস আছে, একটা হট শাওয়ার নাও, দেখবে ভালো লাগবে। সাদাফের কাছে সবসময় সব ধরনের মেডিসিন থাকে, নাস্তা করে একটা পেইন কিলার খেলে দেখবে ব্যথাটাও অনেকটা কমে গিয়েছে। শেফা কিছু বলল না, এই মুহূর্তে একদমই ফ্রেশ হতে যেতে ইচ্ছে করছে না তার। মাথা ব্যথা, শরীর ব্যথা সব মিলিয়ে মাথাটা কেমন ছিমছিম করছে।
বিছানায় শুয়ে একটা লম্বা ঘুম দিতে পারলে ব্যাপারটা মন্দ হতো না। রেস্টুরেন্টের এক কোণে একটা চারকোনা টেবিল ঘিরে বসেছে তারা চারজন। সবাই চুপচাপ রুটি চিবচ্ছে। সকালটা সুন্দর হলেও কেমন একটা ভ্যাবসা গরম চারপাশে। শুভ্রতা রুটির টুকরো মুখে দিয়ে রেস্টুরেন্টের ছোট্ট জানলা ভেদ করে বাহিরে তাকালো। চিন্তিত ভঙ্গিতে বলল, আজ বেশ গরম, মনে হয় বৃষ্টি হবে। আরাফ মুখের পানিটুকু গিলে নিয়ে বলল, আকাশ তো একদমই পরিষ্কার, তবে বৃষ্টি হলেও খুব একটা খারাপ হয় না। আমাদের সাদাপের কিন্তু বৃষ্টি খুব প্রিয়, বিশেষ করে মেঘলা আকাশ। শুভ্রতা আর চোখে সাদাফকে দেখে নিয়ে আবারও খাবারে মনোযোগ দিল। শেফা প্লেটের খাবার নাড়াচাড়া করতে করতে ঠোঁট উল্টাল। বৃষ্টি ভালো লাগে, আমার তো একদমই বিরক্ত লাগে, চারিদিকে কেমন প্যাচ প্যাচ কাদা আছি। সাদাফ মুচকি হাসলো, টিস্যুতে মুখ মুছে নিয়ে বলল, আজকে যে গরম, আমার মনে হয় আমাদের এখনই বের হওয়া উচিত, বেলা বাড়লে রোদের তাপটাও বেড়ে যাবে। শুভ্রতা উৎসাহ নিয়ে বলল, আমরা প্রথমে কোথায় যাব, নীলাচল নাকি মেঘলা পর্যটন কেন্দ্র? নীলচলে আগে যাব। শুভ্রতা আবারও কিছু বলতে নিবে, তার আগে সাদাফ তাকে থামিয়ে দিল। শুভ্রতা কি প্রশ্ন করতে পারে সেটা বুঝতে পেরে হয়তো বলল, নীলাচলে আগে যাব, এখান থেকে নীলাচল পর্যন্ত চাঁদের গাড়ি করেই যাব আমরা, ওটাই বেশি সুইটেবল হবে। শুভ্রতা শুভ্রতা ছোট করে বলল, ওহো। শেফার মাথা আর শরীর ব্যথার উপসর্গটা বাড়ছে বই কমছে না। এই গরমে এখান থেকে নীলাচল যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে জাগছে না তার মনে, কিন্তু সবার এত উৎসাহকে ভেস্তে দিতেও বিবেকে বাঁধছে তার। তাই একরকম জোর করে নিজেকে রাজি করালো। সে প্ল্যান মোতাবেক একটা চাঁদের গাড়ি ভাড়া করে রওনা দিল নীলাচলের উদ্দেশ্যে। কিছুক্ষণ যাওয়ার পরই সুজতা যেন তেতে উঠল, গরমে অস্থির হয়ে গেলে ঘেমে নেয়ে একাকার হয়ে উঠল সবাই। নীলাচলে গিয়ে টিকিট কাটার পর শুভ্রতার পাশে এসে দাঁড়ালো সাদাফ। তাদের থেকে একটু পেছনেই আরাফের ডান হাত জড়িয়ে ধরে স্থির পায়ে হাঁটছে শেফা। সাদাফ বাম হাতে খামে ভেজা চোরগুলো পেছন দিকে ঠেলে দিতে দিতে বলল, নীলাচলের আসল সৌন্দর্য দেখার জন্য বর্ষাকালটা হচ্ছে বেস্ট, পাহাড় আর মেঘের অন্য এক রাজ্যে দেখা মেলে তখন। অন্যান্য সিজনে খুব সকাল অথবা রাতে, আর আমরা এর কোনোটাই আসিনি, অর্থাৎ আসল সৌন্দর্যটা মিস করে গেলেন শুভ্রতা। শুভ্রতা চোখ পিটপিট করে তাকালো, চোখ ঘুরিয়ে নিয়ে ভারী একটা নিঃশ্বাস ফেলে বলল, এটা কিন্তু ঠিক না, সেই প্রথম থেকে এটা সেটার বর্ণনা দিয়ে লোভী করে তুলছেন আমায়, কিন্তু লোভ মেটানোর সময় বলছেন তা সম্ভব নয়। এখন যদি রাতের নীলাচল দেখতে চাই নিশ্চয় বলবেন এটা সম্ভব নয়। শুভ্রতা সাদা ফেসে ফেললো, ঘামে লেপটে যাওয়া শরীরটা টেনে ঠিক করে নিয়ে হাতটা গোটাতে গোটাতে বলল, আমার হাতে থাকলে অবশ্যই দেখাতাম শুভ্রতা। শুভ্রতা কপট রাগ নিয়ে বলল, সম্ভব নয় কেন? সাদাফ চোখ ফিরিয়ে শুভ্রতার দিকে তাকালো। শুভ্রতা সাদাফের এই গাঢ় চাহনিতে চোখ রাখতে না পেরে চোখ ফেরালো। মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল দুটো মানুষ, অথচ দুজনের হৃৎস্পন্দন যেন ছুটে চলেছে একই গতিতে। দুজনের মনেই চলেছে এই একই বাসনা, একই আশা। দুদিন আগেও যে ভয়ে তথস্ত থাকতো শুভ্রতা, আজ হঠাৎ সেই ভয়টাকেই নিজের করে পেতে ইচ্ছে করছে তার। সাদাফ নিজের অধিকার নিয়ে সামনে দাঁড়াবে এমন ভয়ে এক সময় কাটা হয়ে থাকলেও আজ সেই অধিকারটা খাটানো হচ্ছে না বলেই বিরক্ত হচ্ছে শুভ্রতা। সাদাফ কি একবারও মিথ্যা মিথ্যেও বলতে পারে না যে শুভ্রতা আপনি আমার স্ত্রী, আপনার উপর সম্পূর্ণ অধিকার আমার আছে, আমি চাইলেই নীলাচলের মধ্যরাতে সৌন্দর্য দেখাতে পারি নতুন ভোর। শুভ্রতা বেখেয়ালি মনেই পাহাড়ের এক দিকটায় গিয়ে দাঁড়ালো। চারপাশে তাদের মতোই বেশ কিছু টুরিস্ট ছবি তোলায় মেতে উঠেছে।
হঠাৎ পাশ থেকে কথা বলে উঠল সাদাফ। সুব্রতা, এই জায়গাটাকে বলে লারং। সাদাফের মুখে এমন একটা নাম শুনে কপাল কুচকে তাকালো সুব্রতা, বিড়বিড় করে বলল, লারং এটা আবার কেমন না? এটুকু বলতে থেমে গেল সুব্রতা। সামনে সারি সারি পাহাড় দেখে হঠাৎই যেন থমকে গেল সে, বিস্মিত চোখে তাকিয়ে থেকে বলে উঠল, এত সুন্দর মনে হচ্ছে নীল আকাশটা যেন পাহাড়গুলোর গায়ে লেপটে আছে। ওখানে গেলেই মুঠোয় নেওয়া যাবে বিশাল আকাশের নীল নীল টুকরো। সুব্রতার বিস্ময় দেখে হাসল সাদাফ। সুব্রতার পাশের রেলিং এ গিয়ে ঠেস দিয়ে দাঁড়ালো। এই জন্য জায়গাটার নাম নীলাচল, পাহাড়ের গায়ে অদ্ভুত এক সুন্দর নীলাচল। সুব্রতা কিছু বলবে তার আগেই পাশ থেকে বলে উঠল কেউ, তুমি এখানে? সাদাফ সচেতন চোখে তাকালো। রোদের তেজে তার গম্ভীর চোখগুলো খানিকটা কুচকে গিয়ে সামনে দাঁড়ানো মানুষটিকে দেখার চেষ্টা করলো। দু সেকেন্ড তাকিয়ে থেকেই ঠোঁটে মুচকি হাসি খেলে গেল তার। উল্লসিত কণ্ঠে বলল, আরে মেমপ্রে। ছেলেটিকে কিছু বলার সুযোগ না দিয়েই তাকে জড়িয়ে ধরলো সাদাফ। ছেলেটির ছোট ছোট খাড়া চোরগুলো নেড়ে দিয়ে বলল, তুমি এখানে? ছেলেটি হাসল। সুব্রতা বেশ মনোযোগী হয়ে ছেলেটির মুখের দিকে তাকালো। চ্যাপটা নাক, গায়ের রং খানিকটা ময়লা, চুলগুলো ছোট ছোট, মোটা চোখে ঝুলে আছে অল্প বিস্তর হাসি। ছেলেটার মাঝে উপজাতি উপজাতি ভাবটা বিশেষভাবে চোখে পড়ছে সুব্রতার। সুব্রতার ভাবনার সুতো কেটে উত্তর দিল ছেলেটি, এখানে গাইডের কাজ করি দাদা, আপনি তো অনেকদিন পরে এলেন বান্দরবনে। সাদাফ হালকা হেসে মেম স্প্রের কাঁধ ছাকিয়ে সুব্রতাকে উদ্দেশ্য করে বলল, ও হচ্ছে মেমপ্রে, বান্দরবনের স্থানীয়। আমি যতবারই তাজিংডং এ চুড়ে গিয়েছি ততবারই আমার সাথে ছিল মেমপ্রে, অসাধারণ একটা ছেলে। সাদাফের খোলাখুলি প্রশংসায় কিছুটা অস্বস্তি বোধ করলো মেম স্প্রে। মেমপ্রে লজ্জাময় চেহারায় একবার মাথা নিচু করলো। সুব্রতা বিস্ময় নিয়ে বলল, যতবার মানে কতবার গিয়েছেন তাজিংডং? সাদাফ স্বাভাবিক গলায় বলল, সে তো হবে 7-8 বার। সুব্রতা চোখ বড় বড় করে তাকালো। মেমপ্রে সুব্রতাকে ইশারা করে বলল, উনি কি বৌদি দাদা? মেমপ্রের প্রশ্নে থতমত খেয়ে গেল সাদাফ। সুব্রতাকে লজ্জা আর অস্বস্তিতে মাথা নিচু করতেই তাড়াহুড়ো করে বলে উঠল সাদাফ, ও আমার বন্ধু শালিকা। শালি বোঝো তো, আমি বোঝা যাই উনি আমার ভাবির বোন। মেমপ্রে বুঝতে পেরে মাথা ঝাঁকালো। সাথে সাথেই অচেনা এক বিষাদ যেন ঘায়েল করলো সুব্রতার মন। সাদাফ কি মেমপ্রের প্রশ্নে হ্যাঁ বলতে পারতো না? নিজের এমন বাচ্চামো অভিমানে নিজেই অবাক হলো সুব্রতা। সেই সুযোগে বিনম্র কণ্ঠে বলে উঠল মেমপ্রে, দাদা আমরা একটা নতুন ঘর তুলেছি এবার, জুমের চাষও ভালো হয়েছে। আপনাকে বলেছিলাম না ঘর করলে নিমন্ত্রণ দিব, আজকে চলুন না, আমিও বাড়ি যাচ্ছি আজ, যাবেন দাদা? অন্য একদিন যাবো মেমপ্রে, আজ আমার সাথে আরও 3 জন আছেন, তার মাঝে 2 জনই মেয়ে, তাছাড়া অত দূর যাওয়াটা ওদের জন্য টাফ হয়ে যায়। সুব্রতা কৌতূহলী হয়ে পড়ল, কোথায় আপনাদের বাড়ি? শেখরপাড়া, দার্জিলিং এর ঠিক নিচে আমাদের পাড়া। সুব্রতা আর কথা বাড়ালো না। তাজিংডং এখান থেকে ঠিক কতটা দূরে জানা নেই তার। মেমপ্রে অনুরোধের সুরে বলল, চলুন না দাদা, কতদিন হলো ওদিকটা যান না আপনি, কাল আমাদের পাহাড়ে একটা উৎসব আছে, আপনি গেলে আমি খুবই খুশি হব দাদা। যেতে একটু কষ্ট হবে কিন্তু জায়গাটা যে কত সুন্দর তা তো জানেনই আপনি। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি
প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।